চলো চলে এসেছি যাই বাড়িতে। এই এসেছি অনেক অনেক যে নাইটিটা খারাপ হয়ে গেছে, আমি কিছু নিয়েছি আমার ছেলেরাও এখানে ছেলে কে কে আমি দেখো কত আম এনেছে, দেখো কতগুলো আম দেখেছো, আম বাড়া চারা কাঁচা লঙ্কা চারা কেটে গেছে কি করে, রাস্তায় পড়েছে না, রাস্তায় পড়েছে, রাস্তায় পড়েছে, কোথায় পড়েছে, এ ভিজে গেছে, চান পড়েছিস, এই দেখো আমার যা আমার সখী এটা এরকম করি, তুই তো সাজুগুজি করে দেখাতে হবে, আমি তো আমি আমার ভিডিওগুলো দেখবি তুই কোনো তাতে সাজু সাজু এই এখন তোর বাড়িতে এসছি বলে সাজু গুজি এসেছে না, নাহলে আমি ওই ওরকম জ্বালা দিয়ে দেখাই তো দেখো লুকিয়ে পড়ছে, তো এসেছি তোমার ছেলেরাও রয়েছে, তো দেখো আছে যার বাড়ি খাওয়া দাওয়া মস্তি খুব, বৃষ্টিও খুব খুব বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, ও দেখো বৃষ্টি নেমেছে প্রচুর, মেঘ করেছে, আমাদের বাড়ির ওদিকটা যেরকম ফাঁকা মাঠ আছে এদিকে এরকম নেই, যাওয়া যাবে, গাড়িটা যা করে রেখে দিয়েছে, দেখি একটু চলো রাস্তাটা দেখাই, মেঘ করেছে কিরকম মেঘ দেখো, বৃষ্টি আসবে, মানে কি করছিস পালাচ্ছিস, খুব মেঘ করেছে প্রচুর, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিও হচ্ছে মোটামুটি, ঝিরি ঝিরি ঘরে ঢুকে যাচ্ছে, আমাদের এখানে এই যেমন না আমার জায়গাটা এখানে দেখো, কি হলো এইদিকে এই যে চলো এটা আমার রাধুনি রান্না করছে, চুনো মাছ আনবি তখন আমাকে দেখে নিবি, আমি আমি মাছ খাওয়াবে আমাকে সেই তুলনা দিচ্ছে, চুনো মাছ খাবো, ভোলা মাছ খাবো, ভোলা মাছের ঝাল এই লাগে, চুনো মাছ, এই চুনো মাছ গুলো আমার ছেলেরা ছোট বলে খাওয়া হয় না, ওরা খেতে চায় না, ছোট বড়া নেই, হ্যাঁ তাই তোর বড়া নেই, আর আমাদের তোর বড়ও খায়, আমি কালে নিয়ে খাবো, তাহলে আমি কালে নিয়ে খাবো, ওই জন্য আমার খাওয়া হয় না, এবার সেই কি বলে আমি তাই বলছি যখনই মাছ আনতো শুধু ময়নাকে খবর দিবি, ফোন করবি আমি দেখবি তোরা আন চলে এসেছি একদম, মাছ খাওয়াবে তার জন্য ওকে তুলনা দিচ্ছে, কিন্তু আচ্ছা ভাবছি কেন বললাম খাবো, কেন বললাম আমি খাবো, ওটা রেখে দিলে পরে খাওয়া যেত নাকি, না তাহলে তাহলে আমি সেই কথা বলিনি, বলুন আচ্ছা আচ্ছা কি বলি, চুনো মাছটা আনতে বলে ভুল করেছি, ও কাটার সময় কেন, কাটার সময় কেন আমি খেতে চাইলাম, এইবার ওই তো মাছ তো কেটে মানে রান্না করে খেয়েছে আর একটু রয়েছে ফ্রিজে রেখে দিয়েছিল, তো এইবার আমি এসেছি আমি এবার মস্তি করে খাবো, কি আনন্দ করে খাবো, এখনই ভাবছি কখন দেবে, ভয়ঙ্কর বৃষ্টিটা হচ্ছে।